5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত 7। ক্রিমিয়ান সেতুতে বোমা বিস্ফোরণ, 8 সন্দেহভাজন গ্রেফতার। ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত। বন্যা ভূমিধসে নেপালে 33 জনের মৃত্যু। দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার দফায় দফায় হামলায় 7 নিহত হয়েছে, আহত হয়েছে আরও 8। সেখানকার আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, পূর্বাঞ্চলীয় আদভিদভাভকে শহরের কাছে অবস্থিত একটি বাজারে রাশিয়ার হামলায় 7 নিহত এবং আরও 8 আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে ওই শহরে হামলা চালানো হয়। হামলার সময় সেখানে বহু মানুষ ছিলেন। এদিকে অধিকৃত অঞ্চলসহ রাশিয়ার ভূখণ্ড রক্ষায় পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না পুতিন, এটা তার বিশ্বাস। বাইডেনের কাছে জানতে চায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার পুতিনের জন্য কতটা বাস্তবসম্মত। এর জবাবে বাইডেন বলেন, আমি মনে করি না যে তিনি এটি ব্যবহার করবেন। ক্রিমিয়ান সেতুতে বোমা বিস্ফোরণের ঘটনায় 8 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রাশিয়া। সম্প্রতি রাশিয়া ও দখলকৃত ক্রিমিয়ার মধ্যে সংযুক্ত সেতুতে বোমা বিস্ফোরণ হয়। এতে 3 নিহত হওয়ার পাশাপাশি সেতুর এক অংশ ভেঙে পড়ে। সেতুটির উপর বোমা বিস্ফোরণের জন্য ইউক্রেনের গোয়েন্দা বাহিনীকে দায়ী করছে মস্কো। তাছাড়া এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। রাশিয়ার ফেডারেল সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাশিয়ার 5 ও ইউক্রেন আর্মেনিয়ার 3 গ্রেফতার করা হয়েছে। ভারতে নৌবাহিনীর MiG-29 যুদ্ধবিমান গোয়া উপকূলে ভেঙে পড়ার আগেই নাটকীয়ভাবেই ওই যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এর পাইলট। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে নৌবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেছেন। বুধবার গোয়া উপকূলের কাছে MiG-29 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নৌবাহিনী সেখানে তৎপরতা শুরু করে। ওই যুদ্ধবিমানটি রুটিন মাফিক অনুশীলনে অংশ নিয়েছিল, তবে সৌভাগ্যক্রমে বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট বিমানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি নৌঘাঁটিতে ফেরার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়েছে। এই ঘটনার অনুসন্ধানের জন্য বোর্ডকে একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয়েছে। ওই কমিটি তদন্ত করে দেখবে প্রযুক্তিগত কী সমস্যার কারণে যুদ্ধবিমানটি ভেঙে পড়ল। নেপালে 1 বন্যা ভূমিধসে কমপক্ষে 33 মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় করণালি প্রদেশে চলতি মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়েছে। বন্যা ভূমিধসে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্ণালি প্রদেশে বন্যা ভূমিধসের কারণে কমপক্ষে 22 নিখোঁজ রয়েছে। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে অন্নপূর্ণা পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুরখেত এলাকা থেকে লোকজনকে উদ্ধার করে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ঘুষ ও জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির আরও 6 কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি আদালত। বুধবার তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। 77 বয়সী নোবেলজয়ী অং সান সুচি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে করা মামলার শুনানিতে এখন সেখান থেকেই অংশ নিচ্ছেন তিনি। এর আগেও বেশ কয়েকটি মামলার রায়ে তার সাজা হয়েছে। সুচির বিরুদ্ধে 18 অভিযোগে মামলা চলছে মিয়ানমার জান্তা সরকারের আদালতে। এসব মামলার সবকটিতে সাজা হলে তার 190 পর্যন্ত জেল হতে পারে, যদিও এসব মামলায় আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।